হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। হৃদরোগের বেশ কতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো আমাদের সাধারণ মানুষের জানা উচিত। সেই সমস্ত টপিকগুলো আমি মাঝে মাঝে আলোচনা করার চেষ্টা করি, কারণ এগুলো সাধারণ মানুষের নলেজের ভিতর থাকলে তাদের জন্যই উপকার হয়। এরকম একটা টপিক হচ্ছে ব্লাড থিনার। আমার মনে হয় এটা যারা, বিশেষ করে যাদের হার্টের রোগ আছে, যারা হার্ট ডিজিজের পেশেন্ট বা যাদের ফ্যামিলিতে এরকম বা পরিচিতজনদের ভিতরে এরকম হার্ট ডিজিজের রোগী আছে, তারা অনেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত। সেটা হচ্ছে ব্লাড থিনার, অর্থাৎ হৃদরোগের চিকিৎসায় এই ব্লাড থিনারের অ্যাপ্লিকেশানটা খুব জরুরি। তবে পাশাপাশি আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে ব্লাড থিনার যে শুধু হৃদরোগের জন্য অ্যাপ্লিকেবল তা না, এই ব্লাড থিনারের অ্যাপ্লিকেশান কিন্তু অনেক জায়গায় আছে। যেমন নিউরোলজির পেশেন্ট, যাদের ব্রেনে স্ট্রোক হয়, তারাও কিন্তু ব্লাড থিনার ইউজ করে। এ বাদেও আরও বেশ কতগুলো আছে, বাট কমন কারণ হচ্ছে কিন্তু এই হার্ট ডিজিজ এবং নিউরোলজিক্যাল কতগুলো ডিজিজ, ব্লাড থিনার। তো ব্লাড থিনার বলতে কী মিন করে, আমাদের ব্লাড যেটা থাকে সেটা তো তার একটা নিজস্ব ঘনত্ব আছে, এই ব্লাডটাকে মাঝে মধ্যে থিনার দিয়ে থিন করে রাখার প্রয়োজন হয়। কারণ ব্লাডের একটা প্রবণতা হচ্ছে ক্লট হওয়া। আমাদের বডিতে ন্যাচারালি যে একটা ন্যাচারাল যে সিস্টেম আছে, যেটা ন্যাচারাল হোমিওস্ট্যাসিস, গড গিফটেড সিস্টেম, সেইটা হচ্ছে যে বডির ভিতরে কিন্তু ব্লাডের ভিতরে একটা ন্যাচারাল ব্যালেন্স থাকে। যে ব্লাড কিন্তু খুব পাতলা যদি হয়ে যায় তাহলে কী হবে, রক্তনালী মানে লিক করে বাইরে চলে আসবে। আবার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কী হবে, রক্তনালীর ভিতরে তো জমাট বেঁধে ব্লক করবে। তো ন্যাচারাল যে সিস্টেম সেটা কিন্তু একদম চমৎকারভাবে ব্যালেন্স করা থাকে, যে এটা না পাতলা হবে না এটা ক্লট করবে। এইটাই হলো ন্যাচারাল হোমিওস্টেসিস, যেটা ন্যাচারালি এটা ম্যানেজ করা থাকে। কিন্তু এই সিস্টেমটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় তখনও কিন্তু হয় খুব ব্লিডিং হবে, যেমন অনেক ডিজিজের ক্ষেত্রে হয়, DIC বলি আমরা। আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানে বেশি পরিমাণে ক্লটও হয়ে যেতে পারে। তো এই যে ন্যাচারাল সিস্টেম যে ব্রেক হওয়া, তো সেইটি হচ্ছে কিন্তু ডিজিজ পর্যায়ে পড়ে। তো অনেক সময় আমাদের ব্লাডটাকে পাতলা করে রাখার প্রয়োজন হয়, থিন করে রাখার প্রয়োজন হয় কতগুলো ডিজিজ কন্ডিশনে। যে সমস্ত ড্রাগ দিয়ে এটা করা হয় সেগুলো হচ্ছে ব্লাড থিনার। সচরাচর কী কী ক্ষেত্রে আমরা এটা করি সেটা আগে আমি কতগুলো এক্সাম্পল দিই, তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের পরে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। কারণ হচ্ছে আপনারা জানেন যে রক্ত জমাট বাঁধার মাধ্যমেই কিন্তু হার্ট অ্যাটাক হয়। সুতরাং হার্ট অ্যাটাকের পরে ব্লাড থিনার ইউজ করতে হয়। যাদের হার্টে অপারেশন করা থাকে, যেমন হার্টের অপারেশন করে কৃত্রিম ভাল্ব লাগানো থাকে, তো এই কৃত্রিম ভাল্ব লাগানো পেশেন্টদের রেগুলারলি ব্লাড থিনার ইউজ করতে হয়। তারপরে হার্টের ভিতরে যে সমস্ত ডিভাইসগুলো ইমপ্ল্যান্ট করা থাকে, যেমন স্টেন্ট বা এরকম কিছু, তাদের ক্ষেত্রে এইরকম ব্লাড থিনার ইউজ করতে হয়। সুতরাং দেয়ার আর সাম এক্সাম্পল যে সমস্ত ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ক্ষেত্রে আমরা ব্লাড থিনার ইউজ করি। আবার এইরকম ব্রেনেও যাদের স্ট্রোক হয়, সেই স্ট্রোকের পরে কিন্তু ব্লাড থিনার ইউজ করতে হয়। তো এরও হচ্ছে কতগুলো কারণ আমি বললাম, এগুলো হচ্ছে কতগুলো কমন কারণ। এছাড়াও কতগুলো আনকমন কারণ আছে যেখানে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য ব্লাড থিনার ইউজ করা হয়, বাট এগুলো হচ্ছে কিন্তু কমন কারণ যেখানে আমরা ব্লাড থিনার ইউজ করি। এই ব্লাড থিনার বলতে আসলে কাদেরকে মিন করা হয়, কোন কোন ড্রাগকে মিন করা হয়, সেটাই হচ্ছে আমার বক্তব্যের একটা মূল অংশ। এই ড্রাগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কতগুলো হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, ইঞ্জেক্টেবল, এবং এগুলোর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, যেমন হচ্ছে হেপারিন ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, এবং লো মলিকুলার ওয়েট হেপারিন। এবং ইদানিং আমরা প্রায় দেখছেন যে করোনাকালে অনেকের রুগীরই কিন্তু নাভির পাশে যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, যেটা ক্লেকজেন, কার্ডেনেক্স বিভিন্ন নামে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কিন্তু ব্লাড থিনার, এবং এগুলো হচ্ছে কিন্তু ব্লাড থিনার ইঞ্জেক্টেবল ফর্মে। আর কতগুলো হচ্ছে আমরা ওরাল ফর্মে দেওয়া আছে, ওরাল ফর্মে। যেমন একটা খুব কমন নাম আছে, সেটা হচ্ছে যে ওয়ারিন, ওয়ারফেরিন। এটা হচ্ছে আসলে ওয়ারফেরিন, যেটা ওয়ারিন নামে পাওয়া যায়। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস্ট ব্লাড থিনার, এবং খুবই পুরাতন একটা ব্লাড থিনার এটা ইউজ করা হয়। আর নতুন কতগুলো আসছে আমাদের মার্কেটে, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য খুব গ্রেট রিভলিউশন অফ দ্য মেডিকেল সায়েন্স, যে নতুন কতগুলো এগুলো নিউয়ার অ্যান্টিকোগুলেন্ট বলে বা নিউয়ার ব্লাড থিনার বলা হয়। এগুলোর নাম হচ্ছে যেমন ডেবিগ্যাট্রান, এপিক্সাবেন, রিভোরাক্সাবেন, এগুলো হচ্ছে কিন্তু তাদের ফার্মাকোলজিক্যাল নেম, আমি ট্রেড নামগুলো বললাম না। তো এগুলো হচ্ছে যে নিউয়ার, এই নিউয়ারগুলো
আসার কারণটা হচ্ছে আমাদের পুরাতন কনভেনশনাল যেটা আছে ওয়ারফেয়ারে তার কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য কিন্তু এই সমস্ত নিউআরগুলো আনা হয়েছে। যেমন ওয়ারফেয়ারিন সম্পর্কে আগে আমি বলি, তার আগে আমি একটু বলি যে যেগুলা ইন্ট্রাভেনাস আইভি ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় সেগুলো শর্ট টার্মে দেওয়ার জন্য দেওয়া হয় এবং কতগুলো স্পেসিফিক কারণ আছে সেই সমস্ত কারণগুলোতে দেওয়া হয়। যেমন হার্ট অ্যাটাক হলে, পায়ের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে, পালমনের ইম্বোলিজম, এরকম কতগুলো ক্ষেত্রে ওগুলো দেওয়া হয়। এবং রক্ত জমাট বাঁধতে যাতে না বাঁধতে পারে সেই জন্য ইদানিং করোনার সময় যাদের মডারেট বা সিভিয়ার মর্বিড টাইপের করোনা হয় তাদেরকে কিন্তু এটা দেওয়া হয়। কিন্তু ওয়ারফেরিন এইটা হচ্ছে যে মুখ দিয়ে খাওয়া হয় এবং পার্টিকুলারলি যাদের হার্টে কৃত্রিম ভালভ লাগানো থাকে বা রক্তনালীর ভিতরে মানে হার্টের ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওয়ারফেরিনটা দেওয়া হয়। ওয়ারফেরিন এটা খুবই ভালো ওষুধ, কিন্তু এর দুইটা সমস্যা আছে। এক হচ্ছে যে এইটা অনেকগুলো খাবার এবং ওষুধের সাথে এর একটা ইন্টারাকশান আছে, যে কিছু কিছু খাবার এবং ওষুধ আছে যেগুলোতে এটার অ্যাকশান বেড়ে যেতে পারে, আবার কখনো কখনো এটার অ্যাকশান কমে যেতে পারে। এবং এইটার এই যে মানে রিয়াকশান হওয়া অর্থাৎ সাইড এফেক্ট হওয়া এবং অ্যাকশান এই মাঝখানে যে গ্যাপ সেটা হচ্ছে খুবই কম, যেটাকে আমরা বলি থেরাপিউটিক ইন্ডেক্স, সেই থেরাপিউটিক ইন্ডেক্সটা হচ্ছে খুবই ন্যারো। এবং এই ওষুধটা ঠিকমতো কাজ করছে কি না সেটা বোঝার জন্য প্রায় রেগুলারলি অলমোস্ট বলা যেতে পারে যে মাসে একবার করে একটা রক্তের টেস্ট করতে হয় যেটাকে বলা হয় INR। তো INR-এর একটা ভ্যালু আছে সেটা মেনটেন করতে হয়। তো এই INR টেস্ট করা, INR মেনটেন করা এবং লো থেরাপিউটিক ইন্ডেক্স, এই তিনটাই হচ্ছে কিন্তু ওয়ারফেরিনের সমস্যা। কিন্তু তারপরেও এই ওয়ারফেরিনের কতগুলো বিকল্প নাই, যেমন যাদের প্রস্থেটিক ভালভ কৃত্রিম মেটালিক ভালভ লাগানো থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ারফেরিন ব্যবহার করতেই হবে। তো এই ওয়ারফেরিনের এই লিমিটেশনটা ওভারকাম করার জন্যই নতুন যে সমস্ত ব্লাড থিনার সেগুলো মার্কেটে আসছে, যেমন যেটা বললাম ডিভিগ্যাট্রান, এপিক্সাব্যান, রিভারাক্সাব্যান, এই সমস্ত ওষুধগুলো এটার জন্য আসছে। কারণ এই সমস্ত ওষুধ খেলে ওই INR টেস্ট করতে হয় না, এগুলোর অ্যাকশান প্রেডিক্টেবল এবং অলমোস্ট এগুলো খেলে একটা আমরা এক্সপেক্ট করতে পারি যে তার একটা আমাদের যে টার্গেট যে মানে ফার্মাকোলজিক্যাল বেনিফিট সেটা আমরা পেতে থাকব। সে ওয়ারফেরিনের সেই লিমিটেশনটা ওভারকাম করার জন্যই কিন্তু এই নিউআর অ্যান্টিকোগুলেনগুলো আসছে। তো সেটাই হচ্ছে কিন্তু নিউআর ব্লাড থিনার। তো এই ব্লাড থিনার বলতে আসলে আমরা এটাই মিন করলাম যে আসলে ব্লাড থিনার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধ। আমরা যখনই নতুন করে কোনো চিকিৎসার দরকার হয় বা নতুন কোনো সমস্যা নিয়ে যখনই কোনো ডাক্তারের কাছে যাই, তখন কোনো রুগী যদি ব্লাড থিনার খেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ওই সেই সংশ্লিষ্ট ডাক্তারের নলেজে দিতে হবে, অপারেশন করতে গেলে অবশ্যই তাকে বলতে হবে। কারণ এগুলোর স্পেশাল ম্যানেজমেন্ট লাগে, কোন ওষুধটা দেওয়া হবে, কোন ওষুধটা দেওয়া হবে না, কোন খাবার খাবে, কোন খাবার খাবে না, কোন অপারেশন করার আগে কয়দিন আগে এটা বন্ধ করতে হবে, বন্ধ করতে গেলে কী কী সমস্যা হতে পারে, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত থাকে। সুতরাং এটা রুগী এবং ডাক্তার দুজনের দায়িত্ব হচ্ছে যে এই বিষয়টা জেনে এই বিষয়টা ম্যানেজ করা। সেই জন্য কিন্তু ব্লাড থিনার হচ্ছে একটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ দ্য মেডিসিন, যেটা রুগী এবং ডাক্তার সবারই কিন্তু ভালোভাবে জানা উচিত। ধন্যবাদ।